দর্শক, এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে যারা আপনাদের প্রিয় ক্লোজ আপ কলের গান শুনছেন এবং দেখছেন, তাদেরকে জানাচ্ছি আমি লারা লোটাস অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। মিষ্টি প্রেমের গান অফকোর্স, এবং একটু বোধহয় দুঃখের
গান এটা ছিল। তো বাই দ্য ওয়ে মেজো ভাইয়া, যখন আপনারা গান গাচ্ছেন, একটি গান তো একটা স্টোরি, একটি গল্প। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এই গানটির কথাই শুনি ছোট্ট করে, যে ছোট্ট করে আমি যদি বলতে চাই তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার বলতে পারবে এই গানের যে স্টোরিটা পিয়াল, ও ভালো বলতে পারবে ও এই গানটা কিভাবে করেছে। জি পিয়াল ভাইয়া শুনবো। না সেরকম কোনো ইতিহাস তো বলা যাবে না, গান করার জন্যই করা। আর আছে কিছু থাকে একটু সময়ের ব্যাপার আর কি। তো এমনি এক্সট্রা কোনো কোনো কাহিনী নেই এর পিছনে। মানে ভীষণ সুন্দর ডিপ্লোম্যাটিক আনসার, অন্য কোনো বিষয় নেই। এনিওয়ে ভাই গানটা আমার খুব পছন্দের একটা গান, আমাদেরও গানটা প্রথমেই করে থাকি। আমরা নেক্সট গানে চলে যাই, এবং আমি জানি না পিয়াল ভাই নেক্সট যদি কোনো প্রশ্ন আসে আবার ডিপ্লোম্যাটিক অ্যানসার করবেন কিনা, আমরা চাই সত্যটাই শুনি। আচ্ছা তাহলে আমরা যেটা এখন করব এটা এটাও স্যাড রোমান্টিক একটা গান। জি প্রথম দিকে কিছু সফট গান করব, এরপরে রিদমিক বা ফার্স্ট কিছু গান করব। নিশ্চয়ই এখন যেটা করব তুমি পৃথিবীতে আমাদের একটা গান। জি ভাইয়া কতখানি তুমি পৃথিবীতে মোরে করছো অনেক বেশি ঋণী, তোমার নিশো প্রেম বড় সুন্দর জীবন দিয়েছে কতখানি।
যদিও তো দুঃখ পেলাম হারাবার মাঝে, তবুও রয়েছি আজ সুখী, জানো না তো এই জীবনে ও আনন্দ আছে হতেও তুমি একাকী। যদিও তো দুঃখ পেলাম হারাবার মাঝে, তবুও রয়েছি আজ সুখী, বিষাদ রাগিণী তুমি পৃথিবীতে মোরে পড়েছ অনেক বেশি ঋণী, তোমার প্রেম বড় সুন্দর জীবন দিয়েছে কতখানি, তুমি হাসছি এই জন্যই তুমি রহস্যটাও কি আমরা জানবো না। হ্যাঁ, এটা এটা হতে পারে, মানে অ্যাকচুয়ালি দিস ইজ মাই স্টোরি আর কি। জি ভাই, আমরা তুমি রহস্যটা শুনবো, তার আগে কি একটি ফোন নিয়ে আসবো? নিশ্চয় নিশ্চয়। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিহাব বলছিলাম, রংপুর থেকে। জি শিহাব ভাই বলুন, শুনছেন? হ্যাঁ মেজো ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই, আমি ডিফারেন্ট টাচের অনেক বড় একজন ফ্যান। ইটস আওয়ার প্লেজার, থ্যাঙ্ক ইউ। আশরাফবাবু, ওর সম্বন্ধে যেটা বলবো যে ও একমাত্র ছিল যে আমাদের ব্যান্ডের বাইরে ছিল, আর আমাদের আর যে গানগুলো ছিল অলমোস্ট আমাদের ভেতরকার সবারই আমাদের করা, তো ওর তিনটে গান এখানে ছিল, ভালো গানগুলি ছিল, বৃষ্টি প্রদীপ শ্রাবণের মেঘ স্বর্ণলতা। তো ও ফার্স্ট মানে যখন ও আমাদের একজন ব্যান্ড মেম্বারের সাথে ওর ইয়েটা বেশি ছিল, মানে ইন্ট্রাকশানটা, তো ফার্স্ট আমাদের এই গানগুলো আমরা যখন ই করছিলাম, কী বলে সিলেক্ট করছিলাম, তখন ওর গানগুলো সভাপতি প্রাধান্য পেয়েছিল যেহেতু গানগুলো খুবই ভালো ছিল, এটাই আর কি মোটামুটি। আর ও আমাদের ব্যাচমেট ছিল, আর পরে তো বাকিটা আমরা সবাই জানি আর কি, এই আর কি। অসংখ্য ধন্যবাদ শিহাব, থাকুন আমাদের সাথে লাইনে। নেই না? আচ্ছা হ্যাঁ, উনি শুনছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, আমরা তুমিতে ছিলাম, গানগুলো করব আমরা একে একে, আমরা সব গানগুলো করব, প্লিজ আপনি দেশের দেশ টিভির সাথে থাকুন, একটা একটা করে আমরা সব গানগুলো চেষ্টা করব। আচ্ছা তো আমরা এখন গানে চলে যাই। সূর্যে বাজে না
বর্ষার তান পোড়াতে সুর যে বাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আমার ভালো বাসার টান পুরাতে সুর যে বাজে না। সেদিন বলো যেদিন তুমি পাশে ছিলে, ভুলিব কেমন সে রাত বলো যে রাতে তুমি গেছো চলে, আজ তারা আকাশে নেই কো তারা চাঁদে শুধুই অন্ধকার, কে বলো তুমি এখন নও আমার, নিভে গেছে আশার প্রদীপ নেই তো আলো ভালোবাসার, আমি ভালো বেশে যে সব হারালাম নেই তো কিছুই হারাবার, ভালোবাসার তা পুরাতে যে বাজে না, আমার ভালো বাসার তান পোড়াতে সুর যে বাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, জি বলুন মেজবা ভাই, শুনছেন আপনি? বলুন। আমি মেজবার সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই মেজবা, আমি খুররাম। সরি সরি, খুররাম চুপড়া এন্ডাসলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ভালো আছেন? না দোস্ত, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার টিভিতে দেখে আমার মনটা ভরে গেল তোমারে। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। কয়েকদিন আগেও তোমার দেখছি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, টিভিতে হেভি কিউট লাগছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ সো নাইস অফ ইউ। কি চিনিস? হ্যাঁ চিনতে পারছি চিনতে পারছি।
অবশ্যই চিনবো না কেন। থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ দোস্ত, ওই ডিফারেন্ট ওই ব্যান্ডটা একটু গা দোস্ত। আচ্ছা ঠিক আছে, অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর কলিং। ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। ভাই আমরা কোন গানটি শুনবো? আসলে মানে এত ভালো ভালো এক একটি গান, এক এক রকম গল্প, এবং এত ভালো, আমার মনে হয় দর্শকরা রাত ভোর আজকে খুব আনন্দ পাবেন, এবং আমরা তো পাচ্ছি। উই হোপ সো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়া অফকোর্স আমি জানতে চাই, হোয়াট ইজ নেক্সট, পরের গানটি কি? এখন যেটা করব, জি এটা আমাদের একটা মানে কি বলবো, একটা একটা গুড টাইটেল, মানে মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো। ওই সময় আমরা এই গানটা সবাই ভীষণ এনজয় করে, জি মানে এনজয় তো করতো এবং গাইতো, এটা আর কি একটা রিদমিক গান আর কি। চাই বলো যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না, মন কি যে চাই বলো যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। পাশে বসে কথা বলে যে এমন বলে সে আমারে ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি, মন কি যে চায় বলো যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কেন জানি না। এখন দেখি যে ওটা ওই সময়টা এতটা সবাই স্মার্ট ছিল আমার মনে হয়, এই কথাটা তো এখন আমার মনে হয় সমসাময়িক বিষয়টা হয়ে গেছে এখন। না ভাইয়া, 2017 এ ইজ গোয়িং, বাট ভালোবাসা কিন্তু অনেক গাঢ় আসলে। একদমই খুব চমৎকার গান। কোনো বিষয় না, আমার মনে হয় বয়স কোনো ফ্যাক্টর না, আমাদের সামনে অনেক অনেকই আছে আর কি। আচ্ছা আমরা গান শুনবো ভাইয়া, কথাও বলবো, আমি কি একটু বিরতি নিয়ে আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রিয় দর্শক, আমি জানি আপনারা সবাই মেতে গেছেন আমাদের সাথে, রাতটি খুব ভালোই কাটছে, আমারও আপনাদের মতোই তাই। চলুন তাহলে একটি বিরতি নিয়ে নিচ্ছি ক্লোজ আপ কলের গানের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ ক্লোজ আপ কলের গানের সঙ্গে থাকার জন্যে। চলুন আমরা আমাদের এই প্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচের কাছে ফিরে যাই। মিজবা ভাইয়া, কোন গান শুনবো আজকে? একটু ভালো, একটু সবসময় তো আমাদের নিজস্ব মানে নিজেদের ব্যান্ডের গান করে থাকি, জি, আজকে একটু মানে একটু বাইরের গান করার খুব ইচ্ছে। মানে আমি মানে কি বলবো, মানে যার গান আমার সবচেয়ে বেশি ভালো লাগে, জি, তার একটা বাংলাদেশে তার মানে একটা গান, দুই একটা গান উনি করেছেন বাংলাদেশে, সেই গান আমি একটা করব, মানে বাংলা গান প্লিজ। এবং উনি হলেন মেহেদি হাসান, লিজেন্ড মেহেদি হাসান, এবং উনি হলেন আমার সবচেয়ে ফেভারিট মানে সিঙ্গার। এবং ওনার গান যখন আমি শুনি তখন আসলেই মানে কি বলবো, এটা এটা না পরে বলি, আগে একটু একটু ট্রাই করি, দেখাচ্ছি বিষয়টা, জি প্লিজ। ঢাকো যত না নয়ন দুহাতে, বাদল মে ঘুমাতে দেবে না এমন মোহন শ্রাবণ রাতে, এ জাগাবা যে ঘুমাতে দেবে না, বে জাগাবা যে ঘুমাতে দেবে Thank you.
করবে কাজলো অলকের ছায়া, করবে ও কাজলো অলকের ছায়া, চঞ্চল মোহম কপোলের মায়া, কপোলের মায়া আমার নয়নে ঘুম না এলে, আশার ঘুমাতে দেবে না, আশার ঘুমাতে দেবে ঢাকো যত না নয়ন দুহাতে, বাদল মে ঘুমাতে দেবে না, এমন মোহন শ্রাবণ রাতে ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না, ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না। দারুণ ছিল, কি যেন বলতে চাইছিলেন আপনি? বলছিলাম যেটা যে মেহেদি হাসান উনি আমাদের এখানে সেভাবে দেখি না মানে খুব একটা শুনতে, কিন্তু দু একটা লেজেন্ডারি সিঙ্গার আর কি, তার সম্বন্ধে যে কোট অথবা কমেন্ট সেটা শুনলে বুঝতে পারবেন যে উনি কোন মাপের। লতা মঙ্গেশকর আমরা সবাই জানি, লেজেন্ডারি সিঙ্গার, তো উনি মেহেদি হাসান সম্বন্ধে বলছেন যে উনি যখন গান করে, একটু সরি ইন্টারাপ্ট করলাম, আমরা কি একটু ফোন নিয়ে আসতে পারি? আমি আপনাকে মনে করিয়ে দেব। ওকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম, আসসালাম, আমি আসিফ চৌধুরী, খুলনার পূর্ববনের খামার থেকে বলছি। জি বলুন। খুলনা থেকে আমার মেজর ভাইয়ের কাছে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ জি শিওর বলেন। ডিফারেন্ট অফ একটা বিখ্যাত ছিল প্রশ্ন, আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ প্রশ্ন অ্যালবাম ছিল, রাইট রাইট। হ্যাঁ এই প্রশ্ন অ্যালবামে যে মূল গানটা ছিল প্রশ্ন গানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গানটার প্রতি আমার এক ধরনের দুর্বলতা রয়েছে। যদি ওই গানটা আপনি নাও এই মুহূর্তে সম্ভব হয়, ওই ট্রাই করব, ট্রাই করব, বা কবিতা পড়া হলো না। হ্যাঁ নিশ্চয়ই 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 আমরা ট্রাই করব, আপনি দেখতে থাকুন, আর এরপরে যদি সুযোগ যদি পাই তাহলে করব, আর যদি না হয় নেক্সট টাইম আপনার জন্য মনে করে করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখনকার সমসাময়িক ব্যান্ড গুলো, যে তরুণ প্রজন্ম যে গানগুলো শুনে, এদের গানের সঙ্গে এক ধরনের মৌলিক পার্থক্য ডিফারেন্ট আছে গান রয়েছে। আমরা আগের ধারাটা রেখে দিলাম, প্লাস এখন এর সাথে আমরা মার্চ করলাম, দুটি হতে পারে, তো আমরা সেভাবেই প্ল্যান আছে আমাদের, লেট সি। আর আপনি ভালোই একটা কোয়েশ্চেন করেছেন, মানে এখন মানে যে ধারায় চলছে আমাদের চেয়ে একটু ডিফারেন্ট, তো আমরা দুটোকে মানে কি বলবো মানে মিক্স আপ অথবা ব্লেন্ড করে যেটাকে আনা যায় আপনাদের সামনে ট্রাই করবো ইনশাল্লাহ। তো থ্যাংকস ফর কলিং, ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গেই থাকুন ভাই। আমরা লতাজির, হ্যাঁ লতাজি উনি বলছেন মেহেদি হাসান সম্বন্ধে যে উনি যখন গান করেন মেহেদি হাসান, তখন মনে হয় যেন স্বয়ং ভগবান গান করছেন আর কি, মানে তারপর কত বড় মানে একটা ইয়ে আর কি, কোট আর কি বা কমেন্টস। তো আর আছে, যদিও আমি এটা আমি ইয়াতে কি বলে মানে ইন্টারনেট বা
গুগল, উইকিপিডিয়া বা ইউটিউবে আমি এটা দেখিনি, কিন্তু শুনেছি যে আরেকজন লিজেন্ডারি সিঙ্গার মোহাম্মদ রফি, উনি বলেছেন যে মানে আমরা গান করি শ্রোতাদের জন্য আর উনি আমাদের জন্য গান করেন। তারপরে মানে কি বলবো, এটা অনেক ইয়ে আছে। ওই অনুপ জালোটা গজল শিল্পী, উনি বলেন যে উনি হলেন যে নলেজ সিটি বা ইউনিভার্সিটি। আমরা সবাই বলি যে একটা ইনস্টিটিউশন বা একটা স্কুল, কিন্তু মেহেদী হাসান ছিলেন আমাদের কাছে একটা নলেজ সিটি অথবা ইউনিভার্সিটি আর কি, এত বড় একটা ব্যাপার ছিল আর কি। এরকম আমার মনে ইউটিউবে সার্চ দিলে ওনার সম্বন্ধে এগুলো পুরো ভিডিও ফুটেজ আছে আর কি। তো ওরকম একজন মানে শিল্পী আমাদের বাংলাদেশে দু একটা গান করেছেন বাংলায়, এবং এই গানটার সুরকার ছিলেন আলী হোসেন। আমি ওনাকেও একটা ই দিব, উনি অনেক সুন্দর একটা সুর করেছেন। তো ইচ্ছে হলো খুব গাইতে, মানে আর ওনার তো, আর ওনার গান শুনলে আমার মনে হয় সত্যি সত্যি কথা বলি আমারও মানে গান গাইতে মানে আর ইচ্ছে করে না, মানে শুনতে ইচ্ছে করে, মানে গানটাকে শোনা আমার মনে হয় ওটি উচিত আর কি। এটা মনে হয় যে গান গাওয়া আসলে আমাদের হয় না কিছুই, আসলে হয় না কিছু, যদিও ওনার উনি অনেক দূরের ব্যাপার, কম্পারিজমের কোনো বিষয় নেই, কিন্তু আসলেই তাই মনে হয়। মানে এরকম এক সিঙ্গারও বলেছে, ইয়া কি বলে অভিজিৎ, সে বলছে যে ওনার গান শুনলে আমরা ভয় পাইতাম, মানে গান শুনলেই ভয় লাগে, মানে মানে এতটা মানে ই হয়ে যায়, মানে ওনার কতটা শ্রদ্ধা, গান শুনলে ভয় পেয়ে যায় আর কি। এনিওয়ে ওনার এরকম আমাদের এই উপমহাদেশের সাবকন্টিনেন্টে ওনার সব রিনাউন সব বিখ্যাত লোকজন ওনার ভক্ত। তো এরকম একটা গান এখানে আরও কয়েকটা গান, অথচ কেউ এটা জানে না, খুব কম মানুষ জানে, যারা খুব মেহেদী হাসানকে জানে তারা হয়তো হয়তো জানে কিছুটা। তো এটাই আমার কাছে মানে খুব দুঃখ যে আমার খুব ফেভারিট সিঙ্গার তার গানটা সেভাবে শুনছেন, এই জন্য ইচ্ছে করলো একটু গাইতে আর কি। না না দারুণ কথা ভাই, আসলে এখন তো এত সহজ, ইউটিউব যাই আমি, গুগল সার্চ করি, আমি কিন্তু পেয়ে যাচ্ছি সবাইকে যদি আমি তার সম্পর্কে জানতে চাই। আর ওনাদের সম্পর্কে জানতে চাওয়াটা যেমন ভালো ব্যাপার, না জানাটা কিন্তু অন্যায় আমাদের জন্য। বাই দ্য ওয়ে ভাইয়া, আমরা গানে ফিরে যাই। আচ্ছা, এখন যেটা করব একটা ফোক করব আমরা, আমাদের একটা গান আছে বন্ধু, বন্ধু গানটা করব। জি পরানের বন্ধুরে হারাইলা কন্দুরে, ফিরে কি আর তোমায় পাবো, হৃদয়ের কহিনে রেখেছি যতনে, ভুলিতে আর নাহি দেব। পরানের বন্ধুরে হারাইলা কন্দুরে, ফিরে কি আর তোমায় পাবো, হৃদয়ের গহীনে রেখেছি যতনে, ভুলিতে আর নাহি দেব। এখন হারাইয়া খোঁজ বলে সোজা সোজে,
চোখেরই মর্ম থাকিতে খোঁজিনি, আমারই ধর্ম অবুঝে বোঝেনি, জ্বলেছে অন্তর রক্ত করণে, পড়েছে প্রান্তর মরমে মরণে। তোমায় না দেখিয়া মরিব অন্তরে সহিব, না দেখিয়া মরিব অন্তরে সহিব, এটা কি কয় তুমি বলো? শরতের পার্বতী হইয়া আসিলেও, শরতের পার্বতী হইয়া আসিলেও, আমি না দেবদাস হব। পরাণের বন্ধুরে খারাইলা কুন্দুরে, ফিরকে আর তোমায় পাব? হৃদয়ের গহীনে রেখেছি যতনে, ভুলিতে আর নাই দেব। পরাণের বন্ধুরে খারাইলা কুন্দুরে, ফিরকে আর তোমায় পাব? হৃদয়ের গহীনে রেখেছি যতনে, ভুলিতে আর নাই দেব। আমাদের যখন দাঁত থাকে দাঁতের মর্যাদা আমরা দেই না, ব্যাপারটা ওরকমই ছিল। ভাই একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম, আমি বরগুনা থেকে মামুন বলছিলাম। জি বলুন মেজদা ভাই, শুনছেন? হ্যাঁ, আমি মেজদা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম মেজদা ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার এই যে আবেগ অ্যালবামের এই যে স্বর্ণালী সন্ধ্যা, এই গানটা তো অনেকদিন করেন না, কোনো চ্যানেলই দেখতেছি না, তো এটা একটু আজকে রিকোয়েস্ট যে শুনতে যাচ্ছি। আর খুলনা থেকে এক ভাই যে প্রশ্ন অ্যালবামের গানটা, এগুলো তো করেন না। এক্স্যাক্টলি, আপনারা তো তাহলে মনে হচ্ছে আমাদের জেনুইন মানে লিসেনার আর কি, আমাদের গান শুনেন, এটা আমাদের জন্য ভীষণ একটা বড়, কি বলবো, একটা আবেগটা এখনো খুব মিস করি। না ঠিক আছে, আমরা কথা দিচ্ছি, আমরা নেক্সট টাইম আমরা ইনশাআল্লাহ আমরা ই করব, আজকে ট্রাই করব যদি করতে পারি আমরা, আর যদি না হয় আমরা ইনশাআল্লাহ এই আজকে মনে থাকবে। দুটো কল এসছে আমাদের ওই গানগুলোর জন্য, যেগুলো আসলেই একদমই করা হয়ে থাকে, আমরা একদম ভুলে গেছি বলতে গেলে গানগুলো, তো করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ভালো লাগলো আপনার কথা শুনে, আমরা ইন্সপায়ার হলাম, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু সত্যি কথা যে দেখেন দর্শকদের প্রশ্ন শুনে বোঝা যাচ্ছে যে কত গভীর থেকে তারা আপনাদের কথা চিন্তা করছে, গানগুলো শুনেছে। এই গানগুলো একদম করি কোনে একদমই করা হয় না আর কি, মানে আমাদের নেক্সট টাইম আমরা শুনবো কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো ভাই এখন কোন গানটিতে আমরা চলে যাব? আচ্ছা এখন আমাদের হ্যাঁ আমরা মানে বিরতি, এরপরে কি বিরতি আছে নাকি না? হ্যাঁ বিরতি আমরা পাবো, একটা গানই পড়ি নাকি? হ্যাঁ ওরকমই। আচ্ছা তাহলে আমি এই গানটা করে ফেলি, আর একটা গান খুব আমাদের রিকোয়েস্ট আসে ভাই, আমরা দুটি গান গাইতে পারবো, দুটি গান গাইতে পারবো। জি আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাবা গানটা করে ফেলি। জি জি আচ্ছা। বাবা বলতো বড় হয়ে নে খোকা,
তোকে নিয়ে যাব একদিন ওই পাহাড়ের চূড়ায়। বাবা বলতো বড় হয়ে নেই খোকা, তোকে নিয়ে যাব একদিন ওই পাহাড়ের চূড়ায়। দুজনে মিলে বনমরগের চড়ুই ভাতে রাত্রি হলে আমরা দুজন ওই তারাদের সাথে। বাবা বলতো সকাল হলে দশটা পাঁচটা মেনে নিয়েছি, মিস হয়ে গেলে ভোরের পাঁচটা মেনে নিয়েছি, দুটো হয়ে গেলে মুখের গ্রাসটা মেনে নিয়েছি আমি যত কান্না, মেনেছি যত আশা জ্বর বাবা তুমি যে কোথায়, নীল আকাশের ওই সীমায় পাখি ডাকা ঘুমানা ভোরের হাওয়া। বাবা তুমি যে কোথায়, দূর আকাশের ওই তারায় হয়তো বাছো ফিরে যাবা। আমাদের সবার বাবা তো বেঁচে আছেন না? হ্যাঁ না, অনেকেই নেই, অনেকেই নেই, অনেকেরই হয়তো নেই। আমারও নেই আর কি। এনিওয়ে আমরা নেক্সট গানে চলে যাই, চলে যাই না, পরে একটা গিয়া আমি এখন যেটা যাব সেটা হলো দৃষ্টি প্রদীপে চলে যাই। দৃষ্টি প্রদীপ জি। দৃষ্টি প্রদীপ জেলে
খুঁজেছি তোমায়, পেলে আসা দিন গুলো মনে পড়ে যায়, এই জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চায়। বেদনার বালু চরে মেলেছি পাখা, এঁটেছে বিনি তোরা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা, খুঁজেছি তোমায়, পেলে আসা দিন গুলো মনে পড়ে যায়। দারুণ ছিল ভাই, আমরা তাহলে বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, খুব আনন্দ হচ্ছে আমি জানি আপনাদের, আমারও, কিন্তু আমার সময় হয়েছে একটি বিরতি নেওয়ার। আশা করছি ক্লোজ আপ কলের গানের সঙ্গেই থাকবেন।